দর্শক আসসালামু আলাইকুম, সেল আপডেট। ফাইনালি আপনারা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল দেখছিলেন এই বাইকটি ভিডিও দিয়েছিলাম, তা ফাইনালি এই বাইকটি বিক্রি হয়ে গেল। এই বাইকটির জন্য আর কেউ কল দেবেন না, এই বাইকটি সোল্ড আউট হয়ে গেল। তা বাইকটি কত টাকা দাম চেয়েছিলাম এবং কত টাকা বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। অবশ্যই আপনারা এই ফুল ভিডিওটা দেখতে থাকবেন। একেবারে লো বাজেটে 10 বছরের নাম্বার সহ 2016 রেজিস্ট্রেশন, 2026 সাল পর্যন্ত ট্যাক্স রিটার্ন আপডেট আছে, ডিজিটাল ব্রেড স্মার্ট কার্ড, একদম ফার্স্ট পার্টি, মালিকানা পরিবর্তন করতে পারবে। কিন্তু এই বাইকটি একেবারে লো বাজেটে কিন্তু এই বাইকটি আমি দিয়ে দিলাম। তা এখনও পর্যন্ত যারা মামুন মোটরস ফেসবুক পেজটি ফলো দেন না, পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, এই বাইকটি বিক্রি করলাম হলো ভাঙার থানা মালিগ্রাম। তা ভাই মূলত আমার ভিডিও দেখে নিয়মিত, ভিডিও দেখেই এই বাইকটা আমার কাছে নেওয়ার জন্য আইসে। তা আমি ওনার কাছে কত টাকা দাম চেয়েছিলাম এবং উনি সর্বশেষ কত টাকা দিয়ে এই বাইকটি নিয়ে নিল এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তা বাইকটি যে নিল তার সাথে আমরা একটু পরিচয় হব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি ভাই, আছি ভালো আলহামদুলিল্লাহ। ভাই নাম জানো কি? আমার নাম মোহাম্মদ শওকত আলী ভাই। শওকত আলী না? জি ভাই। আপনার পিতার নাম কি? আমার পিতার নাম মোবারক সুকদার। আপনার লোকেশন কোথায়? আমার ঠিকানা হলো বাঙ্গা থানা মালিগ্রাম। মালিগ্রাম না? জি। মালিগ্রাম থেকে আপনি তো এই বাইকটা ভিডিও দেখে আইছি নর জন্য নাকি? জি জি, আমি রেগুলারই ভিডিও দেখি, ভিডিও দেখার পরে আপনার এই লোকেশন দেখার পরে আপনার ফোন দিই, ফোন দেওয়ার পরে 38,000 টাকা চান, তারপরে আপনার সাথে এখানে আমি আসি। আসার পরে ভিডিও তো যা দেখছি এখানেও তাই আছে, ঠিক আছে, তারপরে 35,000 টাকা দিয়ে আমি আপনার কাছ থেকে নিয়ে নিছি। তা ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার মিলাই নিছেন? জি জি, সব ঠিক আছে, ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সব ঠিক আছে ভাই। কাস্টমার কি মামুন মোটরসে বাইক করায় এবং বিক্রয় করতে আসতে পারে? অবশ্যই অবশ্যই, ভালো 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 সার্ভিসিং, ভালো অনেক সব দিকে সুবিধা, সব দিকে ভালো। অসংখ্য ধন্যবাদ ভাইকে। এই যে খাম দেখছেন, খামের ভিতরে কিন্তু স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন, আমার দোকানে ক্যাশ মেমো সব ডিটেলস কিন্তু ওনাকে আমি দিয়ে দিছি। অনেক ব্যবসায়ী বাইরে আছে কিন্তু গাড়ি বিক্রি করে, কাগজপাতি কিন্তু আসলে বুঝে দিতে পারে না, ঠিক আছে, আমার কাছে ওই অপশন নাই। আপনারা বাইক নেবেন, নগদ কাগজ নগদ বুঝাই দেবো, কোনো ঝামেলা নাই, সেদিক দিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তা ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।